एर आगের ভিডিওতে আমি দেখেছি কিভাবে একটি প্যারাগ্রাফের মাধ্যমে বিজ্ঞানের যে কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখতে পারি। আর এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্যারাগ্রাফের মাধ্যমে আমরা যে কোনো আন্তর্জাতিক এবং জাতীয় জীবনে যে সব গুরুত্বপূর্ণ দিন আছে আমরা পালন করে থাকি সেই দিন সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারি। একটি প্যারাগ্রাফের মাধ্যমে সকল দিবস সম্পর্কে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, সেই বিষয়টি আমি আজকে দেখাবো। তো আমি আজকে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এইটা সম্পর্কে প্যারাগ্রাফ লিখেছি, কিন্তু এই প্যারাগ্রাফটা পড়লে তোমরা যে কোনো দিবস সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারবা। যেমন ভিক্টোরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখ, মে ডে, উইমেন্স ডে ইত্যাদি। এই যে যেসব বিখ্যাত বিখ্যাত বা উল্লেখযোগ্য দিনগুলি আছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, যে কোনো দিন সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখে দিতে পারবা। এতে কোনো রকম অর্থের বা ধারাবাহিকতার কোনো ব্যত্যয় ঘটবে না। Different cultures and events are celebrated all over the world. সারা বিশ্বে বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি পালিত হয়ে থাকে। We, the people of Bangladesh, also observe many programs round the year. আমরা বাংলাদেশিরাও সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি উদযাপন করে থাকি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ ওয়ান অফ দেম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো তাদের মধ্যে একটি। এই দেখো, এই যে এইখানে আমি প্যারাগ্রাফের নাম লিখেছি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সাপোজ তোমার প্রশ্নপত্রে এসেছে ভিক্টোরি ডে, তাহলে এইখানে শুধু লিখে দিতে হবে ভিক্টোরি ডে। যদি পহেলা বৈশাখ আসে তাহলে এখানে লিখে দিতে হবে পয়লা বৈশাখ। বাংলা হ্যাপি নিউ ইয়ার, তাহলে এখানে লিখে দেওয়া বাংলা হ্যাপি নিউ ইয়ার। যদি উইমেন্স ডে আসে এখানে লিখে দিতে হবে। অর্থাৎ সব ঠিক থাকবে, শুধু এইখানে নামটা পরিবর্তন করে দিতে হবে। প্রশ্নপত্রে যে প্যারাগ্রাফ লিখতে বলবে সেই নামটা এইখানে লিখতে হবে। তারপরে ইট ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথিউজিয়াজম অ্যাক্রস দ্য কান্ট্রি। ইহা দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়ে থাকে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ডেজ ইন আওয়ার ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লাইফ। ইহা জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য দিনগুলোর মধ্যে অন্যতম। এভরি ইয়ার উই অবজার্ভ ইট উইথ মাস অনার অ্যান্ড সলেমনিটি। প্রত্যেক বছর আমরা যথাযোগ্য সম্মান ও গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকি। দিস ডে ইজ সেলিব্রেটেড বাই অ্যারেঞ্জিং ম্যানি প্রোগ্রামস হেল্ড স্পেশালি ইন ঢাকা সিটি। দিবসটি বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদির মাধ্যমে পালিত হয়ে থাকে, বিশেষ করে ঢাকা শহরে। দো ইট ইজ এ হলিডে, all educational institutions, banks, political parties and other organizations arrange different types of programs to celebrate the day. যদিও দিনটি ছুটির দিন, তারপরেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, রাজনৈতিক পার্টি এবং অন্যান্য সংগঠনসমূহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করে থাকে। Many organizations bring out colorful rallies. অনেক সংগঠন রঙিন র্যালিজ বের করে। Daily newspapers publish special supplements. দৈনিক সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে থাকে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ব্রডকাস্ট স্পেশাল প্রোগ্রামস। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করে থাকে। এভরি ইয়ার আওয়ার কলেজ অবজার্ভ দি ডে ইন এ বিফিটিং ম্যানার। প্রত্যেক বছর আমাদের কলেজ যথাযোগ্যভাবে দিনটি পালন করে আসছে বা পালন করে থাকে। Discussion meetings on this day are held. এই দিনটির উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। This day bears an important significance for us. দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। So, it is undoubtedly a remarkable day in our national life. নিঃসন্দেহ দিনটি আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই উল্লেখযোগ্য। This day will remain ever memorable in our heart. দিনটি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই হলো আমাদের প্যারাগ্রাফটা। এই প্যারাগ্রাফটা তোমরা মুখস্থ করলে যে কোনো দিবস সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারবা, তাতে তোমাদের কোনো সমস্যা হবে না এবং ফুল মার্কস পাবা। তো এবার আমরা দেখব এই বিশেষ বিশেষ ওয়ার্ডের অর্থ এবং বঙ্গানুবাদ। শব্দার্থ। কালচার মানে সংস্কৃতি, ইভেন্ট মানে ঘটনা, সেলিব্রেট উদযাপন করা বা পালন করা। অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী বা সারা বিশ্বে, অ্যাক্রস দ্য কান্ট্রি দেশব্যাপী বা সারা দেশে। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, অবজার্ভ মানে পালন করা বা উদযাপন করা। সলেমনিটি মানে গাম্ভীর্য, অর্গানাইজেশন সংগঠন, সাপ্লিমেন্ট ক্রোড়পত্র, ব্রডকাস্ট প্রচার করা, বিফিটিং মানানসই বা যথাযোগ্য। আনডাউটেডলি নিঃসন্দেহে, রিমেইন থাকা, ইভার মেমোরেবল চিরস্মরণীয়। বঙ্গানুবাদ। বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে। আমরা বাংলাদেশিরাও বছরব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাদের মধ্যে অন্যতম। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে দিনটি পালিত হয়। ইহা জাতীয় এবং আন্তর্জাতিক জীবনের উল্লেখযোগ্য দিনগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়, বিশেষ করে ঢাকা শহরে। ছুটির দিন হওয়া সত্ত্বেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনসমূহ দিনটি পালন করে থাকে। অনেক সংগঠন রঙিন র্যালি বের করে, দৈনিক সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করে। আমাদের কলেজ যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর দিনটি উদযাপন করে। দিনটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে, তাই নিঃসন্দেহে দিনটি আমাদের জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। দিনটি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। বিশেষ করে যারা বেশি প্যারাগ্রাফ পড়তে চাও না বা মুখস্থ করে রাখতে চাও না, যারা নিজেরাই প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারো না, তাদের জন্য এই ধরনের প্যারাগ্রাফ অত্যন্ত উপকারী হবে এবং পাস করতে অত্যন্ত সহায়ক হবে। তো আগামীতে আমি আমাদের জাতীয় জীবনের সমস্যা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখব, যার উপর নির্ভর করে তোমরা যে কোনো জাতীয় সমস্যাগুলি লিখতে পারবা, যেমন ডাউরি সিস্টেম, করাপশন, লোডশেডিং, প্রাইস হাইক ইত্যাদি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল বাটনে টিক চিহ্ন দেবা, লাইক করবা, শেয়ার করবা এবং আগামী ভিডিওগুলি দেখার চেষ্টা করবা। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।